আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এন টিআরসিটি নোটিশ প্রকাশ করেছে যেটি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তো তাদের জন্য তো দেখুন আমরা আগে নোটিশটি একটু দেখে আসি যেখানে বলা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যতীত অবশিষ্ট বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ষষ্ঠ থেকে এগারোতম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল অর্থাৎ এর আগে আপনারা দেখেছেন যে আই পদে যারা সুপারিশ পেয়েছেন এবং সহকারী মৌলভী পদে যারা সুপারিশ পেয়েছেন তাদের কিন্তু এই সনদপত্র এবং মার্কশিট আহ্বান করা হয়েছিল মূলত তাদের কাঙ্ক্ষিত যোগ্যতা আছে কিনা সেটি যাচাই করার লক্ষ্যে তবে কিন্তু এই দুটি পদ বাদে বাকিদের জন্য সেটি আহ্বান করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে আমি শুধু জিসটুকু পড়ি যে এন টিএসে একুশ ডিসেম্বর প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় ষষ্ঠ থেকে এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের এখানে আই মৌলভী এবং আইসিটি বাদ দিয়ে আচ্ছা তাদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত সকল শিক্ষক যোগ্যতার সনদ সমূহ নির্ভুল নিয়োগ সুপারিশ নিশ্চিতকরণের লক্ষ্যে যাচাই করা প্রয়োজন বর্ণিত অবস্থায় উল্লিখিত সনদের সত্য তো আবশ্যিকভাবে আগামী ছাব্বিশে জুন দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এই ছক সহকারে পাঠাতে হবে অর্থাৎ এই ছকটি পূরণ করতে হবে এবং এর সাথে কিন্তু সেই সত্য অনুলিপিগুলো সংযুক্ত করতে হবে মূল বিষয় হলো যে এখানে একটা বিষয় খেয়াল করেন যে এই যে ছাব্বিশ জুনের কথা বলা হচ্ছে যে ছাব্বিশ জুন দু হাজার তেইশ এই তারিখের মধ্যে পাঠাতে হবে এখন ছাব্বিশ জুন মানে আগামী মাসের ছাব্বিশ তারিখ আজকে মে মাসের একুশ তারিখ তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে প্রাথমিক জয়েন্টি সেটি কিন্তু ছাব্বিশ জুন তারিখ পার হয়ে যাচ্ছে এটা একটি বিষয় আচ্ছা ওকে এখন এখানে মাত্র ষষ্ঠ থেকে এগারোতম যারা সনদ অর্জন করেছেন সেই সব নিবন্ধনধারীদের কথা বলা হয়েছে তো এটি পূরণ করার পরে কিন্তু আপনাদের এন টিএস অফিসে দেখছেন প্রয়োজনীয় তথ্য সহ সরাসরি কার্যালয়ে পাঠাতে হবে সরাসরি হ্যাঁ হ্যান্ড টু হ্যান্ড ওখানে পাঠাতে পারবেন এবং বলা হচ্ছে যে নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষক নিবন্ধনের সনদ সহ সকল শিক্ষক যোগ্যতা সনদের সত্যিত ফটোকপি ও শকে চাহিদাকৃত তথ্য প্রেরণায় ব্যর্থ হলে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না তো এখন এই ছকটি আপনারা কীভাবে পূরণ করবেন এটি কিন্তু সবাইকে পূরণ করতে হবে তো দেখুন সব ছককে আপনারা এইভাবে পূরণ করবেন আপনারা চাইলে উপরে তারিখও দিয়ে দেবেন সমস্যা নেই বা তার নিচেও দিতে পারেন এরপরে বরাবর কর্তৃপক্ষ দেখুন এখানে পুরো ঠিকানাটা রয়েছে এখন এই জায়গায় অনেকে কর্তৃপক্ষের জায়গায় বরাবর চেয়ারম্যান লেখেন বা এটা সেটা লেখেন আপনি সমস্যা নিয়ে আপনি লিখতে পারেন ঠিক আছে তবে কর্তৃপক্ষ বলে এখানে যে কেউ এটা রিসিভ করতে পারে ঠিক আছে আচ্ছা আর বিষয়টা হবে যে গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা সনদ দাখিল প্রসঙ্গে এরপরে জনাব এবং কমা দেবেন যথাবৃত সমান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি এখানে আপনার এই জায়গায় আপনার নাম দেবেন এরপরে আপনার নিবন্ধন রোল দেবেন এই জায়গায় এবং ব্যাস দেবেন ব্যাসটা হচ্ছে মূলত ষষ্ঠ থেকে এগারোতম যারা পাশ করেছে তাদের জন্য কিন্তু হ্যাঁ এটা সবার জন্য নয় এরপরে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রেক্ষাপটে গত বারোই মার্চ দু হাজার তারিখে আমাকে সহকারী শিক্ষক অথবা প্রভাষক পদে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে অর্থাৎ যিনি যে বিষয়ে সুপারিশ পেয়েছেন শিক্ষক সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক দেবেন না হলে প্রভাষক যেটা সুপারিশ পেয়েছেন সেটা এখানে লিখবেন সম্প্রতি সহকারী শিক্ষক প্রভাষকদের নিয়োগের যোগ্যতা যাচের লক্ষ্যে প্রয়োজনীয় সদ সনদ আহ্বান করা হয়েছে ফলে আমার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করলাম এরপরে এই যে ছকটি এইভাবে পূরণ করতে হবে এখানে প্রথম বক্সে প্রার্থীর রোল ও ব্যাস আপনাদের এন্ট্রেসের যে রোলটা রয়েছে নিবন্ধনে সেই রোলটা এখানে দেবেন এবং আপনি যে ব্যাসের ষষ্ঠ থেকে এগারোতম যে ব্যাসের সেই ব্যাস নাম্বারটা এখানে দিয়ে দেবেন দ্বিতীয় বক্সে নির্বাচিত পদের নাম এই জায়গায় আপনি সহকারী শিক্ষক অথবা প্রবাস হোক যেটি হন কেন সেটি দেবেন এবং কোন বিষয় সেই বিষয়টি এরকম ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করবেন তৃতীয় বক্সে প্রার্থীর নাম ও মোবাইল নাম্বার আপনার নাম সেলোক মেয়ে হোক আপনার নামটা লিখবেন সনদে যে নামটা আছে বা এনআইডিতে যে নাম আছে সেই নামটা লিখবেন এবং আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন সুতরাং নিচে যে মোবাইল নাম্বার লেখার একটা ব্যাপার সেবা থাকে সেটি কিন্তু না হলেও চলবে এখানে মোবাইল নাম্বার দিলে আর লাগবেন আচ্ছা চতুর্থ বক্সে শিক্ষক যোগ্যতার সকল সনদের বিবরণ এইখানে আপনাদের এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স বা যারা ইসলাম শিক্ষা বিষয়ে দাখিল আলিম ফাজিল কামিল যা আছেন এগুলো উল্লেখ করবেন এবং এখানে একটা ব্যাপার দেখেন যে মার্কশিটের একটা ব্যাপারে আমি এখানে লিখেছি মূলত হচ্ছে যে যাদের ওই তিনশো নাম্বার বা এই এরকম একটা স্যাপার রয়েছে এটি নিয়ে ঝামেলা রয়েছে তাদের কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে মার্কশিটও লাগবে কেননা আপনারা কিন্তু সেটা যাচাই করবে যে আপনার আসলে প্রয়োজনীয় নাম্বার রয়েছে কি না সেটি কিন্তু এখানে দেখবে ঠিক আছে তো যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু মার্কশিট এখানে ইনক্লুড করবেন পঞ্চম বক্সে নিবন্ধন সনদের বিবরণ এখানে আপনাদের লিখবেন এগারোতম হোক বা ছয় থেকে এগারোতম যেটা হোক না এখানেও লিখবেন যে এগারোতম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে সনদ অর্জন করেছি যা জেলার শিক্ষা অফিস থেকে সঠিক মর্মে যাচাই করাও হয়েছে অর্থাৎ আপনার সনদ সনদ সঠিক রয়েছে আপনি এটা যাচাই করে নিয়েছেন নিয়ে এসেছেন অথবা যদি কেউ যাচাই না করে থাকেন তারা লিখতে পারেন যে স্বর্ণটি আমাকে জেলা থেকে বিতরণ করা হয়েছে এবং এটি সঠিক আছে আমি কিউআর কোড স্ক্যান করেও সেটি সঠিক পেয়েছি তো এরকম হয়েছে আপনি সেটা উল্লেখ করবেন এই জায়গা জায়গা জায়গাতে ঠিক আছে ওকে এবং এনআইডির বিবরণ দেখুন এখানে আপনাদের অনেকের কিন্তু স্মার্ট আইডি হয়েছে এবং প্রতিনিয়নআইডি আছে তো যদি যাদের এরকম তারা লিখবেন যে প্রতিনিয়ন এনআইডি নাম্বার নাম্বারটা দেবেন এবং স্মার্ট নাম্বারও প্রাপ্ত হয়েছে যার নাম্বার এটা এই নাম্বারটা ব্যবহার করবেন আর যাদের শুধু পুরাতন রয়েছে তারা পুরাতন নাম্বার দেবেন আমাদের পুরাতন এনআইডি রয়েছে যার নাম্বার এতটা লিখবেন এবং যাদের শুধু স্মার্ট রয়েছে পুরাতন নাই তারা শুধু স্মার্ট আইডি কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করবেন হ্যাঁ জাতীয় পরিচয়পত্র নাম্বার এটা আচ্ছা ওকে এটা লেখার পরে এই এইটুকু অংশ অতএব মহোয় মহোদয় নিকট বিনীত প্রার্থনা আমাকে উপযুক্ত উপযুক্ত তথ্য দিই যাচাইপূর্বক চূড়ান্ত সুবেশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মধ্যে হয় বিনীতা নিবেদক এইখানে আপনার নাম লিখবেন বিনীতা নিবেদকের জায়গায় নিবন্ধন পরীক্ষার রোল এবং ব্যাচ এখানে দেবেন মোবাইল নাম্বারটা এখানে না দিলেও চলে কেননা আমরা এই এই জায়গায় কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এসেছি ঠিক আছে ওকে আচ্ছা এরপরে সংযুক্তি আপনাদের যেগুলো যেটা যেটা যোগ করতে হবে প্রথমত সকল যোগ্যতার সকল সনদের সত্য অনুলিপি আপনাদের প্রত্যেকটি কিন্তু ডকুমেন্টস এখানে সত্যিত করতে হবে প্রত্যেকটি ফটোকপি ঠিক আছে দুই নম্বরে নিবন্ধন পরীক্ষার সনদের সত্য অনুলিপি তিন নম্বরে রয়েছে এনআইডি কার্ডের সত্য অনুলিপি এবং চার নম্বরে ওই যে শিক্ষিত যোগ্যতার সকল মাসিটের সত্য তো নলিপি এটা প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ যাদের প্রয়োজন হবে তাদের জন্য কিন্তু এটা এটা সবার জন্য নাও লাগতে পারে বা লাগবে না যাদের শুধু ওই যে নাম্বার নিয়ে জটিলতা রয়েছে যে আপনারা জানেন যে এর আগে কিন্তু বাংলা ইংরেজি বিষয়ে একশো নাম্বার নিয়েও কিন্তু অনেকে নিবন্ধন করেছে তো এরকম যাদের জটিলতা রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার হবে তবে একটা মজার ব্যাপার এখানে আপনারা খেয়াল করেন যেটা আমরা আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এই যে এখানে বলা হচ্ছে যে ষষ্ঠ থেকে এগারোতম সনদে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তো প্রথম থেকে পঞ্চম ধারীও যারা প্রাপ্ত হয়েছেন তো কর্তৃপক্ষ কি তাদেরকে আসলে বাদ দিতে চাচ্ছে কিনা বা বয়সের যে ব্যাপার সেবার আমরা দেখেছি যে এক থেকে পঞ্চম যারা সনদধারী তাদের কিন্তু বয়স থাকে না যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বয়সের সারকরণ সেটি দিয়েও কিন্তু সেই বয়সটা আর তারা তাদের নাগালের বাইরে চলে যায় তো সম্ভবত আমরা যতটা গেস্ট করছি যে কর্তৃপক্ষ তাদেরকে এখানে ইলিমিনেট করতে পারে যেহেতু তাদের ব্যাপারে এখানে কোনো কিছু লেখা নেই ঠিক আছে তো আপনারা এটি পূরণ করবেন এবং যদি কারও এই এই ফাইলটি লাগে আপনার ওয়ার্ড ফাইল কিংবা পিডিএফ ফাইল লাগে তাহলে আমাকে নক দেবেন ইমোতে বা মেসেঞ্জারে বা ইমেলে তাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ